আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং প্রফেসর ফ্রম পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজিপিন আসান বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় কস্ট অ্যালোকেশন ব্যয় বন্টন দ্বিতীয় পর্ব। প্রথম ক্লাসে আমরা এ অধ্যায়ের সাতটি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং এক নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। শিক্ষার্থীগণ, আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের দ্বিতীয় ফরম্যাট থেকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে আসুন প্রথমে আমরা দুই নম্বর ফরম্যাটটি দেখে আসি। দুই নম্বর ফরম্যাটটি হলো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন হলো প্রাথমিক ডিস্ট্রিবিউশনের পরবর্তী ধাপ, অর্থাৎ প্রাইমারি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে উপরি ব্যয়গুলো বন্টন করার পরে এই উপরি ব্যয়ের যোগফল পরবর্তী ধাপে সেবা বিভাগের খরচগুলি উৎপাদন বিভাগের ভিতরে অনুপাত অনুযায়ী বন্টন করে দেওয়া হলো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের কাজ। অর্থাৎ এটি সবথেকে সহজ একটি পদ্ধতি। এই পদ্ধতিতে সেবা বিভাগের খরচগুলি উৎপাদন বিভাগের ভিতরে অনুপাত অনুযায়ী বন্টন করে দিতে হয়। শিক্ষার্থীগণ, এখানে আমরা কয়েকটি অঙ্ক দিয়েছি, যে কোনো একটি অঙ্ক আমরা ভালোভাবে শিখলে এই অঙ্কগুলি সবগুলি আপনারা পারবেন। ইজিপিলা স্যান্ডোটে অঙ্কগুলি সাজানো আছে। প্রথমে আমরা এক নম্বর প্রবলেম থেকে দেখে আসি। প্রবলেম নম্বর ওয়ান, এই অঙ্কটি কয়েকটি কলেজে টেস্ট পরীক্ষা দেওয়া হয়েছে, অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি বলা হচ্ছে রূপা লিমিটেড হ্যাজ থ্রি ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট এ বি অ্যান্ড সি অ্যান্ড ওয়ান সাপোর্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্ট হলো এস। দ্য ফলোয়িং ডাটা আর অ্যাভেলেবেল ফর দ্য মান্থ অফ মে 2018 সাল। প্রশ্নটি দেওয়া হয়েছে এখানে প্রোডাকশন ডিপার্টমেন্টের ভিতরে তিনটি বিভাগ দেওয়া হয়েছে আর সাপোর্ট ডিপার্টমেন্টের ভিতরে একটি বিভাগ দেওয়া হয়েছে অনলি, এবং টোটাল কস্ট দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, কিছু খরচ এখানে বন্টন করা আছে আর কিছু খরচ বন্টন করা নেই, সেগুলি বন্টন করার জন্য অ্যাক্টিভিটি সাপ্লাই দেওয়া হয়েছে। প্রথমে আমরা দেখলাম পাওয়ার অ্যান্ড লাইটিং 2200 টাকা টোটাল। এই খরচটি সাতটি ডিপার্টমেন্টের ভিতরে বন্টন করা আছে, এ ডিপার্টমেন্টের ভিতরে 400, বি ডিপার্টমেন্টের ভিতরে 600 এবং সি ডিপার্টমেন্টের ভিতরে 720 এবং এস এর মধ্যে 480। এই সাইডটি যোগ করলে 2200 টাকা হবে, অর্থাৎ বন্টন করা আছে। দ্বিতীয়টি বলা হয়েছে সুপারভিশন স্যালারি 4000 টাকা, তবে এটি বন্টন করে দেওয়া নেই, এটি আমাদের প্রথমে বন্টন করে নিতে হবে। সুপারভিশন স্যালারি সাধারণত বন্টন হয়, এখানে দেওয়া আছে নাম্বার অফ ওয়ার্কার না দিয়ে সুপারভিশন স্যালারির একটা অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে 30, 30 এবং 20, 20%। এই পার্সেন্টগুলি 100%কে ভাগ করে 30% দিতে হবে এর ভিতরে, বির ভিতর দিতে হবে 30% এবং 20, 20% এখানে দিতে হবে সি এবং এস এর মধ্যে। শিক্ষার্থীগণ, এর পরবর্তী আইটেমটি রেন্ট 1000 টাকা, এটিও বন্টন করে দেওয়া নেই। রেন্ট বন্টন করতে হবে ফ্লোর এরিয়া স্পেস অকুপাইড অনুযায়ী, যেমন স্পেস দেওয়া রয়েছে 600 স্কোয়ার ফিট, 800, 600 এবং 500। এটি আমরা ছোটো করে নিতে পারি 6, 8, 6, 5, এভাবে ছোটো অনুবাদ করে নেওয়া যায়। 4 নম্বর আইটেম ওয়েলফেয়ার, এটি 1200 টাকা, এটাও বন্টন করে দেওয়া নেই, ওয়েলফেয়ারটা বন্টন করতে হবে নাম্বার অফ ওয়ার্কার অনুযায়ী। শিক্ষার্থীগণ, লাস্ট আইটেম দেওয়া আছে আদার 2400 টাকা। এই আদার আইটেমটি বন্টন করা আছে 400, 800, 800, 400, অর্থাৎ ছোটো করলে বলা যায় 4, 8, 8, 4, আরও ছোটো করলে আসে 4×4, 1, 2, 2, 1, এভাবে বন্টন করা যাবে। তাহলে কিছু অংশ আমরা দেখলাম এখানে প্রাইমারির কাজ আছে আর সেকেন্ডারির বলা হচ্ছে পরবর্তীতে প্রিপেয়ার এ ডিপার্টমেন্টাল ডিস্ট্রিবিউশন সামারি, এটি আমাদের ডিস্ট্রিবিউশন সামারি তৈরি করে দিতে হবে। লাস্ট আইটেম বলা হচ্ছিল সার্ভিস রেন্ডার্ড ও সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলি বন্টন করতে হবে টু প্রোডাকশন ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্টের ভিতরে। শিক্ষার্থীগণ, অঙ্কটি দেখলে মনে হচ্ছে যে এটি একটি প্রাইমারি ডিস্ট্রিবিউশনের অঙ্ক, প্রথম প্রাইমারি করতে হবে। লাস্টে এসে আমরা দেখলাম সার্ভিস ডিপার্টমেন্টের খরচ, এস এর খরচটি বন্টন করতে হবে 100 ভাগের 50 ভাগ দিতে হবে এর মধ্যে, বির মধ্যে দিতে হবে 30% আর সির মধ্যে দিতে হবে 20%, টোটাল মিলে 100%। অর্থাৎ এস এর খরচগুলি পুনরায় বন্টন করে প্রোডাকশন ডিপার্টমেন্টের ভিতরে তিনটির ভিতরে বন্টন করা হলো।
50, 30 এবং 20% অনুযায়ী। এটি হলো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের কাজ। অনেক সময় ডাইরেক্ট বলে দেয় যে এত পার্সেন্ট করতে হবে, এখানে কিছু দেওয়া আছে প্রাইমারি করার পরে তারপরে সেকেন্ডারি করতে হবে। তাহলে আসি আমরা প্রথম উত্তরপত্রটি দেখি। উত্তরপত্রে প্রথমে পার্টিকুলার্স আইটেমের নাম লিখতে হবে, বেসিস অফ অ্যালোকেশন এবং টোটাল কস্ট। এই তিনটি প্রথমে তিনটি কলাম আমাদের লাগবে। পরবর্তীতে প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্টের জন্য কলাম তৈরি করতে হবে। প্রোডাকশন ডিপার্টমেন্ট তিনটি আর সার্ভিস ডিপার্টমেন্ট একটি, মোট চারটি কলাম তৈরি করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা ডিস্ট্রিবিউশন করে আসি। এখানে আইটেম ছিল 2, 4, 5, এই পাঁচটি আইটেম আমরা লিখলাম। পাঁচটি আইটেম অনুপাত অনুযায়ী বন্টন করলাম। প্রথমটি আমাদের পাওয়ার অ্যান্ড লাইটিং বন্টন করা ছিল, যার কারণে 100 গিভেন আমাদের দেওয়া আছে, এটি সরাসরি দেখে দেখে লিখলাম। পরবর্তী সুপারিশন স্যালারি, এটা আমাদের অনুপাত অনুযায়ী বন্টন করতে হবে 4,000। এই 4,000 বন্টন করার জন্য আমাদের বলা হয়েছিল 30, 30, 20 এবং 20%। পার্সেন্ট কেটে দিয়ে আমরা অনুপাত লিখেছি, পার্সেন্টেও লেখা যায়। 30, 30, 20, 20, এখানে আমরা লিখেছি 3:3:2:2, অর্থাৎ 100%কে আমরা এভাবে লিখেছি 3 আর 3 6 আর 2 8 আর 2 10। 10 ভাগের, অর্থাৎ 4,000কে আমরা 10 দিয়ে ভাগ করব। 10 ভাগের 3 ভাগ এতে বসাবো, 3 ভাগ বিতে বসাবো, 2 ভাগ দেবো সিতে এবং 2 ভাগ দেবো এসে। পরবর্তী আইটেম রেন্ট, রেন্ট এটি বন্টন করতে হবে স্পেস অকুপাইড অনুযায়ী। তো ফ্লোর স্পেস অকুপাইড ছিল 6, 8, 6, 5, 6, 8, 6, 5, এটি যোগ করে আমাদের হয়েছে 800, 14, 6, 20 আর 5, 25। 1,000কে 25 দ্বারা ভাগ করে 6 দ্বিগুণ করলে 240 আসে, 8 দ্বিগুণ করলে 320 আসে, 6 দ্বিগুণ করলে 240 এবং 5 দ্বিগুণ করলে 200। এই চারটি আইটেম যোগ করলে আবার 1,000 মিলে যাবে। এবার আসুন ওয়েলফেয়ার নাম্বার অফ ওয়ার্কার আমরা দেখেছি, এখানে দেওয়া আছে নাম্বার অফ ওয়ার্কার 30, 40, 20, 10। আমরা ছোট করলে এটি পাই 3, 4, 2, 1, আর 3, 4, 2, 1 যোগ করলে আসে 4, 3, 7, 3, 10, অর্থাৎ 1,200টাকাকে 10 দ্বারা ভাগ করলে প্রতিভাগে আসে 120। 120কে 3 দ্বারা গুণ করলে 360, তারপরে 4 দ্বারা গুণ করলে আসে 480, 2 দ্বারা গুণ করলে আসে 240 এবং 1 দ্বারা গুণ করলে আসে 120। শিক্ষার্থীগণ, আদার এটি অ্যাকচুয়ালি বন্টন করা ছিল 2,400টাকা, 4টি ডিপার্টমেন্টের ভিতরে বন্টন করা ছিল। এই আইটেমগুলি এবার আমরা যোগ করলাম প্রত্যেক ডিপার্টমেন্টে। একটি হলো 2,600, 3,400, 2,800 এবং 2,000। এবার আসুন এই টোটাল যোগফল, আমাদের বলা হয়েছে সার্ভিস ডিপার্টমেন্টের খরচ বন্টন করতে হবে প্রোডাকশন ডিপার্টমেন্টের ভিতরে 50%, 30% এবং 20% অনুযায়ী। তাহলে সার্ভিস ডিপার্টমেন্ট আমরা লিখলাম সাপোর্ট ডিপার্টমেন্ট অফ এস, 50কে আমরা এখানে ইস্টু বানিয়েছি 5, 3, 2, পার্সেন্ট থাকলেও সমস্যা ছিল না। তো 5 আর 3, 8 আর 2, 10, অর্থাৎ আমরা সার্ভিস ডিপার্টমেন্টের ঘরে গেলাম, এই জায়গায় দেখলাম যোগফল হয়েছে 2,000। এই 2,000টাকা বন্টন করতে হবে, বন্টন করে দিতে হবে প্রোডাকশন তিনটি ডিপার্টমেন্টের ভিতরে। তাহলে 2,000টাকাকে 10 দ্বারা ভাগ করিলাম, ভাগ করে প্রথমে 5 দিয়ে গুণ করলে আসে 1,000, 3 দ্বিগুণ করে আসে 600 আর 2 দ্বিগুণ করলে আসে 400। 400 আর 600 1,000 আর 1,000 মিলে 2,000। এই 2,000টাকা প্রোডাকশন ডিপার্টমেন্টের ভিতরে অনুপাত অনুযায়ী বন্টন করে দেওয়া হলো। এখন সার্ভিস ডিপার্টমেন্ট 0 হয়ে গেল, অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্ট ছিল 2,000, সেই 2,000 থেকে 2,000 মাইনাস করে দিলাম, অর্থাৎ এখন 0 বা নীল হয়ে গেল। আর প্রোডাকশন ডিপার্টমেন্টের ভিতরে যোগফল আসলো একটি 3,600, 4,000 এবং 3,200। শিক্ষার্থীগণ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্টের ভিতরে সার্ভিসের খরচটা বন্টন করাই হলো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের কাজ। এবার আসুন এভাবে আমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, যেমন প্রোডাকশন ডিপার্টমেন্ট 3টি, সার্ভিস ডিপার্টমেন্ট এখানে 4টি। এই প্রত্যেকটি ডিপার্টমেন্ট বন্টন করতে হবে, আর বন্টন করার জন্য এখানে অনুপাত দেওয়া হয়েছে, এই অনুপাত অনুযায়ী আমরা বন্টন করে দিয়েছি। শিক্ষার্থীগণ, একই নিয়মে আমাদের এই অঙ্কগুলি সব সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করতে হবে। আপনার ইজি প্লাস হ্যান্ডআউটটি সংগ্রহ করে এই অঙ্কগুলি আপনারা প্র্যাকটিস করবেন। এই নিয়মের মধ্যেই যদি আসে যে কোনো অঙ্ক আপনারা সমাধান করতে পারবেন। শিক্ষার্থীগণ, আমাদের প্রথমে নিয়ম শিখতে হবে যে একটি অধ্যায়ে কয় ধরনের নিয়ম আছে, কয় ধরনের ফরম্যাট,
অর্থাৎ আমরা প্রত্যেকটা নিয়ম যদি ভালোভাবে জানা থাকে তাহলে যে কোনো অঙ্ক যেভাবে পরিবর্তন করে দিক না কেন আপনারা সমাধান করতে পারবেন আশা করি। এবার আসুন তিন নম্বর ফরম্যাট, রিপিটেড ডিস্ট্রিবিউশন, পৌনঃপুনিক ব্যয় বণ্টন। পৌনঃপুনিক ব্যয় বণ্টন এটিও একটি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের অংশ, অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলি পৌনঃপুনিকভাবে অনুপাত অনুযায়ী প্রোডাকশন ডিপার্টমেন্টের ভিতরে বণ্টন করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সার্ভিস ডিপার্টমেন্ট জিরো না হবে ততক্ষণ পর্যন্ত বণ্টন করতে হবে। এখানে সাধারণত সার্ভিস ডিপার্টমেন্টগুলি একের অধিক থাকবে, একের অধিক না থাকলে কখনও রিপিটেড ডিস্ট্রিবিউশন অঙ্ক করা সম্ভব নয়। একটি সার্ভিস ডিপার্টমেন্ট থাকলে কখনোই রিপিটেড করা সম্ভব নয়, সেকেন্ডারি করা সম্ভব হবে। তাই রিপিটেড ডিস্ট্রিবিউশন করতে হলে শর্ত হলো সার্ভিস ডিপার্টমেন্ট অবশ্যই একের অধিক থাকতে হবে। তাহলে আমরা দেখি সার্ভিস ডিপার্টমেন্টের অনেকগুলি অঙ্ক এখানে দেওয়া হয়েছে, অঙ্কগুলি চেহারা দেখলেই বোঝা যাবে যে এটা রিপিটেড ডিস্ট্রিবিউশন। যেমন এক নম্বর প্রবলেমে এটি 2016 সালে এসেছিল, এই ফরম্যাটটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো একটি অঙ্ক সমাধান করলে আপনারা বাকি অঙ্কগুলি সবই খুব সহজে করতে পারবেন, কারণ অঙ্কগুলি সব একই রকম একইভাবে দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমে এক নম্বর অঙ্কটি দেখি, ঠিক আছে? অঙ্কটি বলা হচ্ছে সামিত লিমিটেড হ্যাজ থ্রি প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যান্ড টু সার্ভিস ডিপার্টমেন্ট ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2015। ডিপার্টমেন্টাল এক্সপেন্স ওয়ার অ্যাজ ফলো, প্রোডাকশন ডিপার্টমেন্ট এ বি সি, এতে আমাদের বণ্টন করা টাকা দেওয়া আছে যোগফল 48,000, 56,000 এবং 30,000। আর সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এবং ওয়াই, এই দুইটি ডিপার্টমেন্টের যোগফল আছে 18,000 এবং 24,000। দ্য এক্সপেন্সেস অফ সার্ভিস ডিপার্টমেন্ট আর চার্জ আউট অন এ পার্সেন্টেজ অফ বেসিস অ্যাজ গিভেন বিলো। সার্ভিস ডিপার্টমেন্টের এই খরচগুলি বণ্টন করতে হবে, তার জন্য শতকরায় ভাগ করে দেওয়া হয়েছে। যে সার্ভিস ডিপার্টমেন্ট প্রথমে এক্স, এক্স ডিপার্টমেন্টে দেখা গেল এই খরচটি ড্যাশ, অর্থাৎ এই খরচটি উঠিয়ে নেওয়া হয়েছে, এটি বণ্টন করা হয়েছে বাকি চারটি ডিপার্টমেন্টের ভিতরে। এর ভিতরে দেওয়া হয়েছে 20%, বির ভিতরে দেওয়া হয়েছে 40%, সির ভিতরে দেওয়া হয়েছে 30%, এবং এক্সের খরচ ওয়াইয়ের ভিতরে দেওয়া হয়েছে 10%। পুনরায় সার্ভিস ডিপার্টমেন্ট অফ ওয়াই, এই ওয়াইয়ের খরচটি বণ্টন করা হয়েছে 100 ভাগ, 100 ভাগের 40 ভাগ দেওয়া হয়েছে এর ভিতরে, 20 ভাগ দেওয়া হয়েছে বির ভিতরে, 20 ভাগ দেওয়া হয়েছে সির ভিতরে, এবং 20 ভাগ দেওয়া হয়েছে এসের মধ্যে। ঠিক আছে, দেখুন ওয়াইয়ের খরচ এসের ভিতরে প্রবেশ করলো, অনুপ্রবেশ করলো 20%, আর এক্স এক্সের খরচ ওয়াইয়ের ভিতরে প্রবেশ করলো 10%। তাহলে প্রথমে যখন এক্সের খরচ ওয়াইয়ের মধ্যে গেল, ওয়াইয়ের ভিতরে প্রবেশ করলো, আবার ওয়াইয়ের খরচ এক্সের ভিতরে প্রবেশ করলো, তাহলে দেখা যাবে একবারে এক্স এবং ওয়াই বণ্টন করে জিরো করা সম্ভব নয়। তাই পৌনঃপুনিকভাবে বণ্টন করতে হবে, এক্সের খরচ ওয়াইয়ের মধ্যে আসবে এবং ওয়াইয়ের খরচ এক্সের মধ্যে আসবে, এভাবে একসময় আস্তে আস্তে শেষ হয়ে আসবে। ঠিক আছে, আমরা দেখি প্রশ্ন আমাদের রিকোয়ারমেন্ট করতে বলা হয়েছে ইউ আর রিকোয়ার্ড টু শো দ্য আলটিমেট অ্যাপ্রোক্সিমেট অফ ওভারহেড টু প্রোডাকশন ডিপার্টমেন্ট। অনুপাত অনুযায়ী সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলি প্রোডাকশন ডিপার্টমেন্টের ভিতরে বণ্টন করে দিতে হবে। আমরা একটি শক তৈরি করব, প্রথমে শকে পার্টিকুলার লিখতে হবে প্রথম কলামে, তারপর বেসিস অফ অ্যালোকেশন, এরপরে প্রোডাকশন ডিপার্টমেন্টের কলাম আছে তিনটি, আর সার্ভিস ডিপার্টমেন্টের কলাম হয়েছে এখানে দুইটি। শিক্ষার্থীগণ প্রথমে ওভারহেড ডিস্ট্রিবিউশন অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমাদের প্রস্তাবপত্রে যে সমস্ত টাকাগুলি দেওয়া আছে এই টাকাগুলি আমরা প্রথমে লিখে দেব। প্রত্যেকটা কলামে নিজ নিজ টাকাগুলি লিখে দেওয়া হলো। এবার আসেন প্রথমে লিখব সার্ভিস ডিপার্টমেন্ট এক্স। এক্সের ঘরে আমরা চলে আসলাম, এক্সের ঘরে দেখলাম 18,000 টাকা। এই 18,000 টাকা ব্র্যাকেট দ্বারা ঘিরে ফেললাম, এই টাকাটা আমরা বণ্টন করব বাকি চারটা ডিপার্টমেন্টের ভিতরে শতকরা পার্সেন্টেজ অনুযায়ী 20, 40, 30 এবং 10। অর্থাৎ এক্সের খরচ 10% ওয়াইয়ের মধ্যে এখান থেকে বণ্টন হয়ে আসবে। তাহলে আসি প্রথমে 18,000-এর 20% করলে 18,36,000, 3700 টাকা, 40% করলে হয় 7200 টাকা, আর 30% করলে হয় 3,5,5400 টাকা, আর 10% করলে হয় 18,1,800 টাকা।
শিক্ষার্থীগণ, তাহলে আমাদের এক্স এর খরচ বন্টন হয়ে গেল চারটি ডিপার্টমেন্টের ভিতরে। এক্স এর মধ্যে থেকে এক্স এর খরচ ওয়াই এর মধ্যে প্রবেশ করলো 1800 টাকা, অনুপ্রবেশ করলো। এবার আসি সার্ভিস ডিপার্টমেন্ট অফ ওয়াই, ওয়াই এর ঘরে আমরা চলে আসলাম। ওয়াই এর ঘরে আমরা দেখলাম 24,000 ছিল পূর্বে, আর পরবর্তীতে আরও 1800 এক্স এর থেকে আসছে, তাই 1800 আর ওই 24,000 যোগ করে 25,800 টাকা। এটি ব্র্যাকেট দিয়ে আমরা ঘিরে ফেললাম, যে এইটা ক্যালকুলেটর উঠাই নিলাম। এই 25,800 টাকা এবার বন্টন হবে 40%, 20%, 20% এবং 20% অনুপাতে। আমরা পার্সেন্ট না দিয়ে এখানে জায়গা স্বল্পতার কারণে এখানে আমরা 4, 2, 2, 1, 2 এইভাবে আমরা পার্সেন্টেজগুলো কেটে দিছি, দিয়ে 2, 1, 1 তৈরি করেছি, অর্থাৎ 4কে আরও ছোটো করেছি, 2, 2, 4, 2, 1, 2, 2, 1, 2, 2, 1, 2, এভাবে আমরা অনুপাত করে নিয়েছি। আপনারা পার্সেন্টেজও রাখতে পারেন। শিক্ষার্থীগণ, 25,800কে আমরা অনুপাত দিয়ে ভাগ করি, তাহলে 2 আর 1, 3 আর 1, 4 আর 1, 5, 5 ভাগ করে, 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ এক্স এর মধ্যে আসলো 5,160 টাকা। তাহলে দেখলাম যে ওয়াইয়ের খরচ এক্স এর মধ্যে প্রবেশ করলো 5,160 টাকা। এটি আবার পুনরায় বন্টন করতে হবে, এক্স এর খরচ 5,160 পুনরায় বন্টন করে দিতে হবে বাকি চারটি ডিপার্টমেন্টের ভিতরে। তাই সাপোজ ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট এক্স লিখলাম, এক্স এর অনুপাত 2, 4, 3, 1 এইভাবে অনুপাত করলাম, 4 আর 2, 6, 6 আর 1, 6 আর 1, 7, 7 আর 3, 10, 10 ভাগের 2 ভাগ প্রথমে, তারপরে 4 ভাগ, তারপরে 3 ভাগ, তারপরে লাস্ট ওয়াইতে 1 ভাগ। এক্স এর খরচ আবার পুনরায় ওয়াইয়ের ভিতরে অনুপ্রবেশ করলো 516 টাকা। এটি আবার পুনরায় বন্টন করতে হবে, 516 টাকা ওয়াই সার্ভিস ডিপার্টমেন্ট লিখে এটা বন্টন হবে 2:1:1:1 অনুপাতে, অর্থাৎ এখানে যোগ করলে 5, 5 ভাগের 2 ভাগ, 1 ভাগ, 1 ভাগ, 1 ভাগ। এখানে আসলো এক্স এর মধ্যে আবার পুনরায় 104 টাকা ওয়াইয়ের মধ্য থেকে প্রবেশ করলো। পুনরায় এক্স কে বন্টন করতে হবে, সার্ভিস ডিপার্টমেন্ট অফ এক্স, এক্স লিখে আমরা 104 টাকা বন্টন করলাম। ওয়াইয়ের অনুপাত ছিল, এই এক্স এর অনুপাত ছিল এখানে 2, 4, 3, 1, অর্থাৎ 10 ভাগের 2 ভাগ, 4 ভাগ, 3 ভাগ এবং লাস্টে ওয়াইয়ের ভিতরে 1 ভাগ। শিক্ষার্থীগণ, ওয়াইয়ের ভিতরে আসলো 10 টাকা। এই 10 টাকা পুনরায় আবার বন্টন করব আমরা বাকি চারটা ডিপার্টমেন্টের ভিতরে 2:1:1 অনুপাতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ এবং 5 ভাগের 1 ভাগ দিয়ে দেখি 4 টাকা, 2 টাকা, 2 টাকা এবং 2 টাকা। এবার এক্স এর ভিতরে 2 টাকা, এই 2 টাকা বন্টন করে দিতে হবে বাকি চারটের ভিতরে। 4 জনের ভিতরে বন্টন করলে অনুপাত আসে 2, 4, 3, 1, এই অনুপাতগুলি যোগ করলে হয় 10, 2কে 10 দ্বারা ভাগ করলে পয়েন্ট চলে আসে, পয়েন্ট 20। এই পয়েন্ট আমরা রাখবো না, যেহেতু অ্যাকাউন্টিং করছি, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে দশমিক রাখতে হয় না, তো সেই ক্ষেত্রে আমরা রাউন্ড ফিগার করব। বড় অনুপাত দেখলাম এখানে আমাদের 4 আর 3, এই 2টা ভাগ, অর্থাৎ বি এবং সি, এদের ভিতরে বেশি অনুপাত, বেশি অংশ আসবে, আর প্রথম অংশে একটু কম আসবে এবং শেষের অংশ কম আসবে। এই জন্য আমরা 1 টাকা 1 টাকা করে দুইজনের ভিতরে বন্টন করেছি। যদি আমরা এর ভিতরে দিতাম তাহলে আসতো 40 পয়সা, বির ভিতরে দিলে আসতো 80 পয়সা, সির ভিতরে আসতো 60 পয়সা এবং এক্সের ওয়াইয়ের ভিতরে যাইতো 20 পয়সা। ঠিক আছে, কারণ যেহেতু আমরা দশমিকে রাখবো না, সেই জন্য এখানে 80 পয়সার জায়গায় 1 টাকা তৈরি, 1 টাকা দিয়েছি, আর 60 পয়সার জায়গায় আমরা 1 টাকা দিয়েছি, 1 টাকা 1 টাকা 2 টাকা বন্টন করা হয়েছে। এভাবে আমাদের শেষ করে দেওয়া হলো। তাহলে এখন সার্ভিস ডিপার্টমেন্ট নীল হয়ে গেল, আর প্রোডাকশন ডিপার্টমেন্ট এটি আমরা যোগ করলাম, সব যোগ করে টোটাল যোগফল দেখালাম। এই ছিল রিপিটেড ডিস্ট্রিবিউশনের সিস্টেম। শিক্ষার্থীগণ, প্রত্যেকটি অঙ্ক একই হবে, প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্ট। এই সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলি বন্টন করতে হবে প্রোডাকশন ডিপার্টমেন্টের ভিতরে ঠিক পৌনপনিকভাবে, যতক্ষণ পর্যন্ত সার্ভিস ডিপার্টমেন্টের খরচ 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্টন করতে থাকবো। এই জন্য এটাকে বলা হয়েছে পৌনপনিক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ রিপিটেড ডিস্ট্রিবিউশন। এই রিপিটেড ডিস্ট্রিবিউশন
ফরম্যাটটি সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা তিন নম্বর ফরম্যাট বন্ধ করলাম। শিক্ষার্থীগণ আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, ইজি প্লাস হ্যান্ড নোটটি সংগ্রহ করুন। আর ইজি প্লাস হ্যান্ড নোটে প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের ফরম্যাটগুলো আলাদা আলাদাভাবে সাজানো আছে। এটা আমাদের আপনাদের জন্য অনেক সুবিধা হবে, যা অন্য কোনো বইয়ের প্রয়োজন নেই। ইজি প্লাস হ্যান্ড নোটে থিওরি, বোর্ড প্রশ্ন, ব্রিফ কোয়েশ্চেন, সাজেশন সহ সব কিছু আছে। ইজি প্লাস হ্যান্ড নোট কাছে থাকলে অন্য কোনো বই প্রয়োজন হবে না। শিক্ষার্থীগণ তাহলে আজকে আমরা এখানে বিদায় নিই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।